আসসালামু আলাইকুম, সবাই শুভেচ্ছা নেবেন। যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা আর্ন করতেছেন, তাদের জন্য একটা জিনিস প্রয়োজন হয়, গুগল অ্যাডসেন্স লেটার। এই অ্যাডসেন্স লেটারের কাজ হলো আপনি যেখানে থাকেন সেটা আইডেন্টিফাই ভেরিফিকেশন করে বলে, বাংলায় এটাকে বলে যে আপনি যেখানে থাকেন সেটা স্থায়ীভাবে থাকেন সেটার ভেরিফিকেশন করা হয়। সেই একটি ভেরিফিকেশনের জন্য মানে আমার টিমের এক লোকের একটা অ্যাবসেন্স লেটারের জন্য আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তার ইউটিউব চ্যানেল মনিটাইজ চলে গেছিল, আবার নিয়ে আসছে অন্য একটা অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাপ্রুভেল অ্যাডসেন্সের মাধ্যমে। কিন্তু আমি হাল ছাড়ি নাই যে ওই আগের অ্যাডসেন্স লেটারটা আনার জন্য। তো আমি বহু জায়গায় গিয়েছি, জিপিওতে গেছি, পোস্ট অফিসে গেছি, পাই নাই। শেষ মুহূর্তে জিপিওতে একটা লেটার আমি সাবমিট করলাম। সেই সাবমিট করার পর তারা বললো যে আমরা চিঠিটা পাইছি কিন্তু চিঠিটা আপনাদের দেওয়া যাইতেছে না এই মুহূর্তে। কেন? আপনি দু একদিনের ভিতরেই আপনি ওই পোস্ট অফিসে গিয়ে আপনার এই অ্যাসেন্স লেটারটা নিয়ে আসবেন। তো আমি সেখান থেকে চলে আসি। চলে আসার পর আজকেই আমি খবর পাইলাম যে চিঠিটা আসছে। তো আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি, কারণ গুগল অ্যাডসেন্স হলো সোনার হরিণ, এটা ছাড়া ইউটিউবে টাকা আনা যায় না। তো আপনাদের নিয়ে যাচ্ছি সেই পোস্ট অফিসে, চলেন সেখানে দেখে আসি কিভাবে আপনার এই আমরা ই করি, ওই অ্যাডসেন্স লেটারটা উদ্ধার করি। চলেন সেখান থেকে একটু ঘুরে আসি। আমরা ইউটিউবের অ্যাডসেন্সের চিঠির জন্য আসছি। তো চিঠিটা পাইতে আমাদের অনেক দেরি হয়েছে। আমরা আসছি এই যে পোস্ট অফিসে, এই যে পোস্ট অফিসের পোস্ট বক্স আর এই যে পোস্টম্যান। তো যাই হোক, আমরা অনেক কষ্টের পর আমরা চিঠিটা পেয়েছি। তো আমাদের যে সহায়তা করতেছে এক পোস্ট অফিসে চাকরি করে, ওই ভাই খুব আমাদের সহযোগিতা করছে তা বলার মতো না। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। এটা না পাইলে আমাদের চ্যানেলটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তারপরে আবার আমরা রিটার্ন নিয়ে আসছি, বলছে যে এবারে লাস্ট আপনাদের চিঠি পাঠাইলাম। তো চিঠিটা আমরা পেয়ে গেছি, একটা সোনার হরিণ যা বলার মতো না। তো আমাদের যে অফিসার আমাদের সাহায্য করতেছে সেই ভাইটা, এই ভাই ভাই একটু একটু কিছু বলেন যে চিঠিটা আমরা কি খুবই কষ্ট করছিল, কারণ দেশের যে অবস্থা, ছাত্র আন্দোলন, মিছিল প্রায় সময় আসতেছিল না। তো আমাদের ভাই তুমি অনেক আগে আমার রিকোয়েস্ট করছিল যে সিটিটা পাচ্ছেন, উনি ওনার ইউটিউব এর মনিটাইজেশন অফ আছে। তো আমি চিন্তাছিলাম যে কিভাবে এটা আইনে দেওয়া যায়। তো অনেক কষ্টে আমি পোস্টে যোগাযোগ করে এটা দূরে থেকে কালেক্ট করে নিয়ে এসেছি, এবং এর ভিতরে কোড থাকে, কোডটা না দিলে ইউটিউব মনিটাইজেশন অন হয় না। তো ফাইনালি আমার ভালো লাগতেছে যে এটা পাইছি এবং এটা ভাইকে বাইরে তুলে দিতে পারতেছি। যাই হোক, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই অনেক ভালো মানুষ, যারাই আসবেন একটু কাইন্ডলি উনাদের একটু হেল্প করবেন, কারণ উনি যে কষ্ট করে জিপিও থেকে এই পোস্ট অফিসের সিটিটা বের করছে তা বলার মতো না। কারণ এই সিটি ছাড়া আমাদের চ্যানেল কিছুই না, কারণ এই সিটির ভিতরে তেমন কিছুই নাই। এটার মধ্যে চারটা অক্ষর আছে, চারটা নাম্বার আছে, এই নাম্বারটা ছাড়া আমাদের ইউটিউব চ্যানেল বেকার। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য। যাই হোক, আজকে আমরা অনেক খুশি, ভাইয়ের জন্য খুশি। আর এক ভাই আছে সামনের দিকে, উনিও কাজ করতেছে। যাই হোক, পোস্ট অফিসটা ভালো চলতেছে। আপনারা কোনো সমস্যা হলে এখানে পোস্ট মাস্টারের সাথে যোগাযোগ করবেন। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।